এবার একেবারে টাফ টক শনিবারের বিতর্কে শেষ পর্ব। বক্তারা বসে থাকবেন, তাদের হাতে ওখানেই আমরা জানি, ওখান থেকে উত্তর দেবেন। এবার একটা শুধু প্রথা মেনে, টাফ টকের প্রথা মেপে আমরা একটা করে প্রশ্ন করব, খুব দ্রুত সেই উত্তর চাই। প্রথমে অনিন্দ্য, অরিন্দ্য তার বক্তব্যে খুব পরিষ্কার ভাবে বুদ্ধিজীবী অ্যারিস্টটল থেকে শুরু করে রামপ্রসাদ সবকিছুই ছুঁয়ে গেছেন। আমি অনিন্দ্যকে প্রশ্নটা করব, অনিন্দ্য যদি আইনজীবীরা আইনজীবীরা যদি আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে পারেন যিনি খুনি, তার হয়েও অবশ্যই আইনকে ভরসা করে এবং সত্যনিষ্ঠ লড়াইয়ে, ধরতন্ত্রে দেহ ব্যবসায়ীরা যদি দেহ ব্যবসা করতে পারেন অর্থের বিনিময়, তাহলে বুদ্ধিজীবী বা যারা যাদের আমরা বিদগ্ধজন বলছি তারাও তো ব্যবসা করতে পারেন, তারাও তো বুদ্ধির ব্যবসা করতে পারেন, অসুবিধা কি তাতে? না, কোনো অসুবিধা নেই। তুমি যদি একটু পার্সপেকটিভটাকে একটু সুইচ করছি, আমি একটু উল্টো করে দেখি। আমরা সাধারণত দেখি যে পলিটিক্সে এথিক্স বলে একটা শব্দ আছে, যেখানে এথিক্স ইজ ফার্স্ট বলা হয় আর কি, পলিটিক্সের আগে হচ্ছে এথিক্স। তো এটাকে যেটাকে বাংলা করলে নীতি বলি আমরা, নীতি, নেতা এবং মিত। নেতা নীতি ফলো করেন আর আমরা নেতাকে ফলো করি, আমরা বললাম মিত, ঠিক আছে। এই যে এথিক্স এবং মরাল, অর্থাৎ এথিক্স এবং বাংলা হচ্ছে আমি বললাম নীতি এবং নৈতিকতা, মরালকে আমরা নৈতিকতা বলি। আমরা কিন্তু এভাবে দেখতে পারি যে আমরা যদি সত্যি সত্যি নেতাকে ফলো করি তাহলে আমরা সত্যকে ফলো করা থেকে বিচ্যুত হব যে মুহূর্তে, কারণ যে নেতা এথিক্স ফলো করে না, আমি যদি সেই নেতাকে ফলো করি তাহলে আমরা সত্যকে ফলো করছি না, আমরা নেতাকে ফলো করছি। এইটা আমার একটা অবজারভেশন বর্তমানে বাংলার, বাংলা নিয়ে, যে মানুষ আসলে কি বলছে সেটা শোনে না, কে বলছে সেটা শোনে, অর্থাৎ কন্টেন্টটা কি সেটাকে একদম পাত্তা দিচ্ছে না। কে বলছে, ও অমুক বলছে, আহ তাহলে ঠিক আছে, মানে এই জায়গাতে আমরা চলে এসেছি সমাজ। সেখানে সেই ক্ষেত্রে আর কি, যদি আমার ক্ষেত্রটা এটা হয়, সেখানে একজন বুদ্ধিজীবী অধিকার আছে তার একটা কোনো একটা নির্দিষ্ট পক্ষ নেওয়ার আর কি। কিন্তু আসলে পৃথিবীর ইতিহাসে বুদ্ধিজীবীদের এভাবে দেখা হয়নি, সেটা আমরা পৃথিবীর ইতিহাস ঘাটলে পরে দেখতে পাবো। আমরা লাস্ট সেঞ্চুরি ঘাটলে দেখতে পাবো থরোলি কিভাবে ইন্টেলেকচুয়াল মানে মানুষের মস্তিষ্কের বিবর্তন ঘটেছে। আমরা মস্তিষ্কের বিবর্তনটাকে বুদ্ধিজীবী বলি। আমি খুব ক্রিটিক্যাল আর কি যে কোনো বিষয়ে আর কি, অসম্ভব ক্রিটিক্যাল রিডিং করি আর কি যে কোনো টেক্সটকে। আমি, কারণ আমার কাছে পাঠটা একটা রক্তাক্ত প্রক্রিয়া, আমাকে যা লিখে দেয় আর কি আমি সেটা বিশ্বাস করি না। আমার পাঠ যখন আমি করি সেটা কবিতাই হোক বা কোনো সাহিত্যই হোক, তার সাথে আমার একটা দ্বন্দ্ব চলে আর কি। কারণ লেখক সবসময় চায় যে তার পার্সপেকটিভ এসে তার রিডারকে নিয়ে আসবে, আর রিডার চায় আমার একটা পারসেপশন আছে, আমি অত সহজে যাবো না। ফলে এই যে দ্বন্দ্ব, আমার কাছে যে কোনো পাঠই খুব একটা রক্তাক্ত প্রক্রিয়া, আমি এইভাবে পাঠ করতে পছন্দ করি আর কি ক্রিটিক্যালি। আমাদের সময় একেবারে কম, হ্যাঁ সরি সরি করলে, হ্যাঁ বুদ্ধিজীবী, হ্যাঁ ফলে তারা করতেই পারে। আমি সৌমিকের কাছে চলে যাচ্ছি, সৌমিকের কাছে সরাসরি প্রশ্ন। নচিকেতা যে সময়, নচিকেতা তিনি যে সময় যে গানগুলো লিখেছিলেন সেগুলো সেই সময় বিদ্যুতের মতো আমাদের হৃদয়ে স্পন্দিত হয়েছিল। আমি সৌমিক দাসকে ব্যক্তিগত প্রশ্ন করছি না, এই কালে কি সেরকম গীতিকার গায়ক নেই, সেই গান সেই ভাষা সেই প্রতিবাদ নেই, নাকি সৌমিক দাস ছাড়া আর রাস্তা পুরো ফাঁকা, তার কারণ আর কেউ লিখতে চাইছেন না? অর্থাৎ প্রতিভা আছে, ক্ষমতা আছে, কিন্তু লিখবো না, বিরাগভাজন হব না। তাহলে কি আজকের বাংলার যারা গান গাইছেন, গান লিখছেন, সুর দিচ্ছেন, তারা আসলে এই সমাজে ভীতু এবং স্বার্থপর? না, আমি এইভাবে দেখি বিষয়টাকে যে গান বাজনা করা বা লেখালেখি করা এটা তো অনেকটা পেশাদারিও, মানে পেশাদারিত্বের প্রতি কিছু অঙ্গীকার থাকে। তো পেশাদারি কাজকর্মে করার মধ্যে দিয়ে যদি এ ধরনের কাজের কোনো বরাত না আসে তাহলে করেন না। কিন্তু প্রত্যেক গানের লেখক বা কবিতার লেখক বা উপন্যাসের লেখক, মূল অর্থে লেখক, তাকে যদি সামাজিক পরিস্থিতি না ভাবায়, তাকে যদি রাজনৈতিক পরিস্থিতি না ভাবায়, তাহলে শিল্পী হিসেবে তার উত্তরণ হয় না। তিনি সেলিব্রিটি হতে পারেন, শিল্পী হয়ে উঠতে পারবেন না। বাহ, এবার আমি কণিনিকাদের কাছে চলে যাব। কণিনিকা ঘোষ, আমার প্রশ্নটা হয়তো একটু অদ্ভুত লাগবে। কণিনিকা, আপনারা তো দেখেছেন বাম আমলে যারা বুদ্ধিজীবী ছিলেন তারা পরবর্তীকালে অনেকেই তৃণমূলপন্থী হয়ে যান, অর্থাৎ পরিবর্তনকামী হয়ে তৃণমূলপন্থী হয়ে গিয়েছেন। তা আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে তৃণমূল যখন ক্ষমতায় নেই 2009 থেকে 2011, যেভাবে বুদ্ধিজীবীদের পালন করতে পেরেছেন, যেভাবে তাদের সম্মান জানাতে পেরেছেন, অথবা যেভাবে তাদের দলে টানতে পেরেছেন, বামেরা কেন বুদ্ধিজীবীদের দলে টানতে পারে না? বামেদের এই মুহূর্তে, আমি পুরনো ইতিহাসে যাচ্ছি না, আইপিটিএ থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল বিভিন্ন সংস্থার কথা আমি বলছি না, কিন্তু ইতিহাসে পারতেন, বর্তমানে বামেরা বুদ্ধিজীবীদের টানতে পাচ্ছেন না কেন? কোনো কিছুই টেকেন ফর গ্র্যান্টেড না, ফলে বামেদের ডানেদের এরকম প্রশ্ন হয় না, আর বিশেষত বিদ্বজনদের কাছে তো সেটা উচিত না সেটা ভাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সাধারণ নৈতিকতার কাছে, সমাজের নৈতিকতার কাছে
কোনো একটি জিনিস সকলেই মন্দ ভাবছেন বা সকলেই অনেকেই অধিকাংশ খারাপ ভাবছেন, তখনও যদি কতিপয় শুধু কিছুর জন্য সেটাকে খারাপ না ভাবেন তাহলে নিশ্চয়ই তারও ভাবা দরকার কেন সেটা পারছি না, এক। আর দুই, স্বাভাবিকভাবে আন্দোলন সংগ্রাম তার তরঙ্গ শীর্ষেই, বামপন্থী আন্দোলন তার মধ্যে সেই প্রবাহে গতিধারায় যুক্ত হওয়া, তাই স্বাভাবিকভাবে ঠিক তো আজকের এই কনজিউমারিজমের দুনিয়ায়, আজকের এই মূল্যবোধের জগতে নিশ্চয়ই সময় লাগতে পারে, কিছু ভাবতে হতে পারে, দুপা চলতে গিয়ে এক পায়ে গিয়ে দুপা পিছাতে পারেন, কিন্তু আসলে তো সমাজের গতি প্রগতির দিকেই, আসলে সামনের দিকেই হবে। আবার সবাই মিলেই বামপন্থীর প্রশ্ন বা কিভাবে কি জানি না, কিন্তু প্রগতির পক্ষে নিশ্চয়ই আসবেন, শিল্পীরাও আসবেন, বিদ্যজনেরাও আসবেন, নিশ্চিত। আমি প্রসূনদার কাছে চলে যাব, ধন্যবাদ কনীনিকাদি, আমি প্রসূনদার কাছে চলে যাব। প্রসূনদা, আপনাকে আমার একটাই প্রশ্ন রয়েছে, প্রশ্নটা মাসোহারা, সম্মান এবং পুরস্কার, এই তিনটে অস্ত্রের মধ্যে বা তিনটে মূল্যের মধ্যে কোন মূল্যটা দিয়ে বিদ্যজনেদের খুব তাড়াতাড়ি কেনা যায়? কেনা যায় না, পুষ্পানো যায় হয়তো, কাউকে কাউকে কেনা সম্ভব না। আমি একটা কথা বলি, মূল যে জায়গাটা ছিল মোমবাতির আকাল, বুদ্ধিজীবীরা নেই, একটা জিনিস মাথায় রাখতে হবে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি ক্যানট বি রিপিটেড আর্টিফিশিয়ালি। একটা ক্লোন তৈরি হতে পারে, নন্দীগ্রামের মতো একখানা জায়গা বকপ্রীতে আমরা কাছাকাছির মতো দেখলাম একখানা, কিন্তু সেটা সেটা ওই জায়গার নয়, সিঙ্গুরের মতো ঘটনা ওই জায়গার এখনো পর্যন্ত সেরকম কোনো জায়গা আসেনি। আর তাও যে হয়েছে, যেটা বলেছে একটু আগে বোধহয় রুদ্রনীলি বলছিল বা কেউ বলছিল, যে দীর্ঘদিনের যে চাপা ক্ষোভগুলো সেগুলো এসে ফাটতে ফাটতে ওইখানটা এসে মানে ইয়ে করলো, এবং সেখানে হ্যাঁ, এবং সেখানে কিছু চেনা মুখ, হয়তো কারোর সিনেমায় দেখা চেনা প্রিয় মুখ, কারোর লেখাপড়া প্রিয় লেখক, এরকম লোকটা যখন প্রথমটা নামলেন কবির সুমন, তিনি একটা চ্যানেলের থেকে সেখান থেকে ডাক দিলেন এবং তার জন্য তাকে চাকরি ছাড়তে হলো, তার সঙ্গে যুক্ত যুক্ত হতে হতে আমরা তারপরে নামলাম সেখানটায়। আমি আর কবির সুমন একসঙ্গে ইয়েতে আমি ছিলাম, দুজনেই কনভেনার ছিলাম সমনাগরিকদের মুক্ত মঞ্চ, দিনের মানে পর দিন আমরা চালিয়ে গেছি ওখানে সপ্তাহে সপ্তাহে করে। তো এই যে মানে জায়গাগুলোর একটা অভিঘাতের মধ্যে দিয়ে এসছে, সেরকম অভিঘাত যদি হয় স্বাভাবিকভাবে সরকার ছেড়ে বেরিয়ে এসে লোকজন আসবে, সেরকম ঘটনা এখনো ঘটেনি। ঘটনা ঘটছে যেগুলো খারাপ, যেগুলো দেখ মানে যা যা ঘটছে, নিয়োগ দুর্নীতি থেকে কয়লা মুক্ত খারাপ, আমরা চাই এগুলো ঠিক হোক, এর মধ্যে দিয়ে মেরামত করে উঠুক, এই সব সকলের চোখ যাক ওখানটায়, চোখ গেলে তাহলে হয়তো এখানে আর ঢুকবে না, ভয়ের চোটে ঢুকবে না। দুটো জায়গা থেকে মানুষ চুরি করতে ভয় পায়, এক হচ্ছে ধরা পড়ার ভয়, আরেকটা হচ্ছে ভেতরের অত্যন্ত সাধুতা বা ইত্যাদি, ভেতরের সাধুতা খুব কম থাকে, ধরা পড়ার ভয়টাই বেশি থাকে, এবং সেটাই শাসন। এখন সেই শাসনের সঙ্গে যুক্ত হয়েছে, তার মধ্যে যদি খামতি থেকে থাকতো, তার সঙ্গে যুক্ত হয়েছে অনেকগুলো চোখ, ক্যামেরার চোখ, মোবাইল ক্যামেরার চোখ, সেই চোখগুলো যখন যুক্ত হয় তখন মানুষ তারও ভয় থাকে যে আমি এই পর্যন্ত যাব না। আমি আমার বলাটা একটা কথার মধ্যে দিয়ে শেষ করব, এবং আরেকবার আমি ইয়েকে বলবো, আমাদের রুদ্রনীলকে বলবো, যে একটু হিন্দেনবার্গের দিকেও নজর রাখতে হবে, একটু বিবিসি যে তথ্যচিত্র তার দিকেও নজর রাখতে হবে, একই সঙ্গে এগুলোর দিকেও নজর রাখতে হবে। ওগুলো অনেক বেশি, এগুলো দশখানা বারোখানা যোগ করলেও বা গুণ করলেও এর ওই লেভেলের হবে না। মানে এমন অবস্থা যে আদানি যদি আজকে ডুবে যায়, অনেকে হয়তো চাইবেন যে মোদীর ঘনিষ্ঠ আদানি ডুবে যায়, ভারতের অর্থনীতি ডুবে যাবে, তাহলে এমন জায়গায় রয়েছে আমরা, মানে অভিশাপও দিতে পারছি। হ্যাঁ, উনি অতিথি হিসেবে তো রাজ্যে এসেছিলেন। হ্যাঁ, এটা দিয়ে শেষ করছি, দেখেছি তো অবিমৃষ্যকারিতা, নিজেও অতীতে করেছি, ভুল থেকে ঠিক শিক্ষা নিয়েই এগিয়ে গিয়েছি রাস্তা, যখন আজ দেখি চোখের সামনে কেউ ভুল করে যাচ্ছে, মনে মনে আমি তার কাছে যাই, মাথায় দুহাত রেখেছি, বলেছি এগো মিথ্যের পথে, না হলে সত্য পাবে না। ধন্যবাদ। এবার আমি সরাসরি রুদ্রর কাছে চলে যাব। রুদ্র, আমার প্রশ্ন একটাই, আমি ফেমিনিস্টদের কাছে, যারা নারীবাদী তাদের কাছে ক্ষমা চেয়ে এই প্রশ্নটা করছি। বিদ্যজনেদের বিক্রি বার্তার খবরাখবর নিশ্চয়ই আপনি রাখেন আমাদের থেকে অনেক বেশি। মহিলা বিদ্যজনেরা এবং পুরুষ বিদ্যজনেরা যদি এইভাবে আমরা ভাগ করি, তাহলে কারা খুব সহজে তাড়াতাড়ি বিক্রি হন, মানে প্রবণতা কাদের বেশি, এ নিয়ে ভেবেছেন কিছু? না, মানে এটা আমি দেখিনি। আমার নিজের মনে হয়েছে যে এই বিদ্যজন বা বুদ্ধিজীবী এটা নিয়ে যে কথাবার্তা হচ্ছিল সেটা হচ্ছে যে, আমি একটু ক্লারিফাই করি, অনিন্দ বেশ তাত্ত্বিক বরাবরই আমাদের বন্ধুত্বের মধ্যে এগুলো রয়েছে,
সেটা ওর থেকে অন্য জিনিস জানা যায়। আমার নিজের মনে হচ্ছে যে বুদ্ধিজীবী মানেটা ছিল হচ্ছে যে সমাজের একটু স্পষ্ট চোখে এগিয়ে থাকা যে মানুষগুলো বিভিন্ন জীবিকা থেকে তিনি আসতে পারেন, তিনি একজন কৃষকও হতে পারেন, তার চাষ করার যে বুদ্ধিবৃত্তি, তার যে ক্ষমতা, সেখান সেই বিষয়ের গভীরতা তাকে আরো বড় করতে পারে। তো এগিয়ে থাকা যে মানুষগুলো নিজের শুভবুদ্ধি দিয়ে অন্যের জীবন এবং জীবিকাকে যখন বাঁচাবার কথা রাজার কাছে তুলতেন, সেটা ছিল বুদ্ধিজীবী। আর আজকে হচ্ছে যে যারা বুদ্ধি দিয়ে নিজের জীবিকাকে বাঁচাতে পারেন, বড় করতে পারেন, নিজের আড়ম্বরকে ধরে রাখতে পারেন, তিনি বুদ্ধিজীবী। তো যে প্রসঙ্গে তুমি তুললে সেটা হচ্ছে যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিল্পীদেরও নাম বিভিন্ন দুর্নীতিতে জড়াচ্ছে, ঠিক আছে, এটা খুব সোজা করে বলা ভালো যে শাসক দলের সঙ্গে যে যে বিভিন্ন পেশা থেকে মানুষ এসছেন, শিল্পীরাও এসছেন, আর স্বাধীনতার আগে থেকেই পরিষ্কার শিল্পীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা জড়িয়ে থাকার বড় প্রবণতা এবং যোগাযোগ। যারা ইতিহাস জানেন না তারাই হয়তো কথা বলেন এরা এখানে কেন, সবাই থাকবে, শিল্পীরাও থাকবে, তারা ছিল, তাদের কথা অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছে সোজাভাব পদ্ধতিতে। তো আমার নিজের মনে হচ্ছে এই ক্ষেত্রে যাদের খুব তাড়া আছে, যারা একলাপে অনেকটা এগোতে চায় যে কোনো দিক দিয়ে, তারা যখন এই যে কেউ শাসক দল থাকলেই তার সঙ্গেই কিন্তু আর্থিকভাবে পরিপুষ্ট মানুষের যোগাযোগটা অনেক বেশি হয়ে যায়। তো যখন সেই গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তারা কোনো হাত বাড়িয়ে দেয়, ফলত সেই হাতে যদি কয়লা লেগে থাকে, ঠিক আছে, তো তাহলে সে যখন হ্যান্ডশেক করছে তার হাতে তো একটু কালি লাগবেই এবং তাই নামগুলো আসতে পারে। এটার মধ্যে নারী পুরুষ নেই, এটার মধ্যে কোনো নারী পুরুষ নেই, এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লোভ। লোভ স্ত্রীলিঙ্গ নয়, পুংলিঙ্গ নয়, ভয়ঙ্কর লিঙ্গ। হ্যাঁ, গ্রামসি যখন জেলে বসে রয়েছেন, গ্রামসি কমিউনিস্ট পার্টির একজন থিঙ্কার, গ্রেট থিঙ্কার, ওয়ান অফ দা, তো সে কিন্তু জাস্ট এই কথাটা বললো, দুভাবে ইন্টেলেকচুয়ালদের ভাগ করেছেন। একজন বলছেন যে গ্রামসি বলছেন যে অর্গানিক ইন্টেলেকচুয়াল, আর একটা বলছে কনভেনশনাল ইন্টেলেকচুয়াল। যারা ইউনিভার্সিটি পড়ে আসে তারা কনভেনশনাল ইন্টেলেকচুয়াল, আর অর্গানিক ইন্টেলেকচুয়াল হচ্ছে একজন কৃষক, সে জানে হাউ টু প্ল, একজন মানে খুব সাধারণভাবে ভেবে থাকে ডিমের অমলেট করতে গেলে মিনিমাম যে এটা দরকার হয়, অর্থাৎ একজন চাষি কিন্তু আসলে ইন্টেলেকচুয়াল। অবশ্যই, থ্যাংক ইউ, খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারে শেষে চলে এসেছি, গ্রামসি দিয়ে শেষ করলো অনিন্দ, একজন বিখ্যাত রম্য রচনাকার। তিনি লিখছেন এক জায়গায়, গ্রামসি অনেকটা আমশির মতো, যেভাবেই আপনি যতবার তাকে ব্যবহার করুন, যতবার তাকে লেহন করুন, তিনি এমন ভাবে থাকবেন খুব চিত্তাকর্ষক। সত্যি তাই, যদি বুদ্ধি দিয়ে, তত্ত্ব দিয়ে আমরা বুদ্ধিজীবী, বিদ্যজন, সুশীল সমাজ আমরা এদের দেখি, তাহলে অবশ্যই তাদের দরকার রয়েছে আমাদের সমাজে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় তার রিপোর্টে পরিষ্কারভাবে লিখছেন যে বিদ্যজন বা ইন্টেলেকচুয়াল বলতে এই মুহূর্তে সেই বিশ্বে সেই সমস্ত মৌলবাদী দেশ যেখানে যেখানে লড়াই করছে শিল্পী, বুদ্ধিজীবী, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, লেখক, যারা প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করছে, সেই সমস্ত মৌলবাদ রাষ্ট্রে লড়াই করছে, তারাই প্রকৃত অর্থে বুদ্ধিজীবী। আবার পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেই দেশে সমাজতন্ত্রের নামে যেখানে মানুষকে শোষণ করা হচ্ছে সেখানেও বিদ্যজনেরা, অর্থাৎ এই সমস্ত মুক্তমনা মানুষরা লড়াই করছেন। হ্যাঁ, উপন্যাস লিখতে হবে, কবিতা বা গান শোনাতে হবে তাহলেই বিদ্যজন, তা নয়। বিদ্যজন উঠে আসতে পারে আমার আপনার মতো সাধারণ ঘর থেকে, সাধারণ পেশা থেকে, যারা বুদ্ধিবৃত্তিতে, যারা ভরসা রেখে সমাজকে আলো দেখাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের সমাজে, বিশেষ করে প্রত্যেক বক্তাই এটা স্বীকার করে নিয়েছেন যে যদি রেশনে মোমবাতিও দেওয়া হয় তাহলেও বোধহয় তাদের নাবানো যাবে না। আবার অনেকে বলছেন পরিস্থিতি এখনো ততটা খারাপ নয়, আবার একদল বলছেন না, সাংঘাতিক খারাপ, আর এখান থেকেই দ্বন্দ্বের জন্ম। এই দ্বন্দ্ব থেকেই আমরা বোধহয় আবার সেই দ্বন্দ্বেই পড়ব। বুদ্ধিজীবীরা আসলে কি মিথজীবী, পরজীবী, না কত জীবী থাকলে তারা বুদ্ধিজীবী? একটা কথা খুব পরিষ্কার, মোমবাতি নয়, কখনো কখনো এই অন্ধকার ঘুচাতে মশাল দরকার। প্রশ্ন হচ্ছে সেই মশাল জ্বালাবে কে? টাফ ফাইট, শনিবারের বিতর্ক এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।